বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ সম্প্রচারের জন্য এখন পর্যন্ত কোনো টেলিভিশনের সাথে চুক্তি করতে পারেনি বিসিবি। আপাতত নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে খেলা দেখানোর পরিকল্পনার কথা বললেন বিসিবির সিইও। 3 ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়ার 7 নারী ক্রিকেটার। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এরই মধ্যে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়ার 7 নারী ক্রিকেটার। ওমেন আইপিএলে অংশ নেওয়া বাকি ক্রিকেটাররাও চলে আসবে সময় মতো, আর এই সিরিজের জন্য খুলনার ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশের মেয়েরাও। বাংলাদেশ অস্ট্রেলিয়া লড়াইটা যদি হতো ছেলে ক্রিকেটারদের মাঝে তাহলে সাত সাত ড্রপ পড়ে যেত চারিদিকে। ব্যস্ততার চাপে ঘেমে নেয়ে উঠতেন বিসিবি কর্তারা। ম্যাচ সম্প্রচারের জন্য হুমড়ি খেয়ে পড়তো খেলা সম্প্রচার করা পেশাদার টিভি চ্যানেলগুলো। তবে বাস্তবতা হলো মেয়েদের ক্রিকেট বলেই হয়তো এখনো পর্যন্ত কোনো টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনা করে উঠতে পারেনি বিসিবি। আমাদের কিছু প্ল্যান রয়েছে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা খেলাগুলো দেখানোর জন্য আমাদের মিডিয়া এন্ড কমিউনিকেশন টিম কাজ করছে। বিসিবির সিইও অবশ্য বলছেন সার্বিকভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ সফল করার জন্য সব ব্যবস্থা করবেন তারা। গেল সপ্তাহে ভেনু ফ্যাসিলিটিস ও সিকিউরিটি পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। আসলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এই ধরনের টিমগুলো যখনই আমাদের দেশে আসে তাদের একটা প্রি ইন্সপেকশন টিম আসে। এরকমই একটা ইন্সপেকশন টিম আমাদের সম্প্রতি আমাদের সাথে এসে দেখা করেছে এবং কী ধরনের ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে প্র্যাকটিক্যালি এবং ফিজিক্যালি এগুলো দেখতে মূলত এসেছিলেন এবং সেখানে অস্ট্রেলিয়ার হাই কমিশনের প্রতিনিধিরাও ছিলেন। আগামী 21 মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়ানডে সহ টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।